আচ্ছা, ফার্স্টে আমরা এই ছবিটা যেসব জায়গায় স্পট আছে সেগুলো দূর করে নিই। হ্যাঁ, তো এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমি স্পটগুলোকে দূর করে দিই। ওকে, যেসব স্পটগুলো চোখে বাঁধতেছে, চোখে আস লাগে যেগুলো, ওইগুলো আগে আমরা মুছে নেব। এখানে একটা চুলে পাকা চুল দেখা যাচ্ছে, এটা বলছেনি। ওকে, এটা কাজ করি, ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিই, ঠিক আছে? ঝাপসা ভাব, ধোঁয়াশা ভাবটা চলে গেল। ওকে, একটু ফ্রেমিং করে নিই ছবিটা, হালকা একটু ফ্রেমিং করে নিই। ঠিক আছে, আমরা এখন একটা কাজ করবো, আগে রিটাচিং করবো। সো রিটাচিং করার জন্য এটাকে ডুপ্লিকেট লেয়ার, ওকে, এটাকে দিলাম শার্প, সরি ব্লার, BLUR ব্লার, কন্ট্রোল জে, আর একটা ডুপ্লিকেট করি এটাকে, SHARP শার্প। ঠিক আছে, শার্পটা চোখটা একটু অফ করে রাখি, ব্লারটা সিলেক্ট করি, ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, তাই তো? ব্লারটা হবে কত পার্সেন্ট জানেন? যেন এইখানে আপনার কোনো ক্ষত ঠিক মতো না বোঝা যায়, একটু আর খুব বেশিও না, 8 দিলে হচ্ছে, এনাফ, 8। ওকে, এর উপরে শার্পটা ওপেন করি, করে এটাকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ, তাই তো? অ্যাপ্লাই ইমেজের মধ্যে এখান থেকে আমার মার্জ করে দেবেন, এখান থেকে ব্লার লেয়ারটা চিনে দিতে হবে, ঠিক আছে? আর এই মাল্টিপল না, এখান থেকে চলে যাবো আমি সাবস্ট্রাক্ট, ঠিক আছে? এই অপশনে, এখানে স্কেল 2 আর এখানে অফসেট 128, ঠিক আছে? ওকে, এই সেটিংটা থাকতে হবে, দেন ওকে করে দেবো। হ্যাঁ, এরপর এখান থেকে আমি যেটা করব, লিনিয়ার লাইট, এই যে, এখন তাহলে কি হলো দেখেন, শার্প পাওয়ার জায়গায় চলে আসলো, তাই না? একটু জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে। এবার আমার যে অংশগুলায়, এবার নিচের ব্লার লেয়ারটা সিলেক্ট করব, দেন এখান থেকে লেসো টুল, এখানে একটু ফেদার করে নিব, সাপোজ এখানে দিয়ে দিলাম 50, দিয়ে আমি জাস্ট যে কিছু অংশ সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে? এইভাবে সিলেক্ট করতে হবে। ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, এখানে একটু ব্লার অ্যামাউন্ট দেখছেন, স্মুথ হয়ে আসছে না আবার? ওকে, এইভাবে আমি পুরোটা ফিল্টার থেকে গার্জিয়ান ব্লার অল্প অল্প করে, একবারে পুরোটা দিলে কিন্তু, হ্যাঁ, স্কিন মানে শেপ নষ্ট হয়ে যাবে। এটাই তো সমস্যা পড়ে গেলাম, এ কি বাবা, ফিল্টার গার্জিয়ান ব্লার। ওকে, ফিল্টার গার্জিয়ান ব্লার এইভাবে আস্তে করে, আস্তে আস্তে করে টোটালটা সিলেক্ট করে ফিল্টার গার্জিয়ান ব্লার, ফেস একবার স্মুথ হয়ে গেলে তখন দেখতে ভালো লাগে। আচ্ছা, ছোট সিলেকশন হবে না, এখান থেকে ফিল্টার গার্জিয়ান ব্লার, ফিল্টার গার্জিয়ান ব্লার, ওকে, মোটামুটি একটা স্মুথনেস আসলো। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, এদিকে নিউ একটা লেয়ার নিই, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করব, এবার আর আমি আর সাবস্ট্রাক্ট আবস্ট্রাক্ট না, এবার নর্মাল করব। হ্যাঁ, আর হচ্ছে এখানে 8 GB থাকবে, আর ব্লার না মার্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে করে দিও, মানে কি এটা হচ্ছে সবকটা লেয়ার একসাথে হয়ে একটা ই হলো, ঠিক আছে? এখন একটা কাজ করি, আমি প্রথমে ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো হাইলাইট দেখেন, অবশ্যই শ্যাডো হাইলাইট দিলে অনেক শ্যাডো চলে যাচ্ছে, কারণ অনেক শ্যাডো ছিল, তো শ্যাডো চলে গেলে আবার অন্যরকম লাগতেছে, সো এটা বাদ দিই আমরা। ইমেজ অ্যাডজাস্টমেন্ট একটা একটা অপশন আছে, সেটা হচ্ছে এইচডি টিউনিং, দেখছেন? এইচডি টিউনিং একটা ক্লিক করেন, ওকে করেন, সবগুলো মার্জ হয়ে যাবে, এখন ইমেজটা এইচডি হয়ে যাবে। এখানে একটা ইফেক্ট আছে, লোকাল অ্যাডাপ্টিং আছে না, এখানে ইকোলাইজ হিস্টোরিজম, দেখছেন? আলাদা একটা টিউন চলে আসছে ফেজের উপরে, ঠিক আছে? আমরা যদি এটা নিতে চাই, ওকে করতে পারি, করে একটা কাজ করবো, সপ্তম মুছে গেছে, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সিতে কপি করব, এবার আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, কন্ট্রোল অল্টার জেড, অথবা হিস্টোরি থেকে
এই ব্যাকে চলে দেবো, এই মানে মার ধর আগ পর্যন্ত, যে কন্ট্রোল ভিতে পেস্ট। তাহলে কি হলো আমার, হ্যাঁ কপি হয়েও আরেকটা লেয়ারও থেকে গেল। এবার আমি এটাকে মাস্ক করি, করার পরে এই যেখানে বেশি কালো হয়ে গেছে ডার্ক, এই জায়গাগুলো আমি একটু হোয়াইট করে দিই, বুঝা গেছে? মানে কিছু জায়গা বেশি ডার্ক হয়ে গেছে, তাই না? ওই জায়গাগুলো, এটা হচ্ছে ইকোলাইজ হিস্টোরিজম থেকে দেখছেন লাই মানে টিউন ফিরে আনা যায়, আর বাদ বাকি এইসব যেসব জায়গায় একটু বেশি ই আছে। আচ্ছা এটা, আচ্ছা এটা বাদই রাখলাম আমরা, ওই ওই ইকোলাইজ হিস্টোরিজমটাই রাখলাম। এটা দিলেও একটা মানে মানে একটু লাইট ফেস চলে আসে, আর না হলে আমরা যদি ওই সিস্টেমে করি তাহলে একটা কাজ করা যায়। এটা নিয়ে একটা লেয়ার নিই, হোয়াইট কালার নিয়ে নিই, তাই না? হোয়াইট কালারই তো, তাই না? ওকে, হোয়াইট না গ্রে কালার, হোয়াইট কালার। তাহলে আমরা এখান থেকে হোয়াইট কালারতে টোটালটা সিলেক্ট করে নিই। হ্যাঁ এটাকে আমরা কি করব, সফট লাইট, তাই তো? দেখেন কিন্তু এই পরিষ্কারটা একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে। এরপর অবশ্য কালার টিউনিং করলে ঠিক হয়ে যাবে। এবার এই সফট লাইট করার পরে এটা মাস্ক করে নিব আমি। হ্যাঁ মাস্ক করার পরে যেসব জায়গাগুলো আমার মানে দরকার, যে যেগুলো ফেক ছিল না, এখানে আমি অপাসিটি একটু কমাই নিই, তাহলে 30 করে নিই অপাসিটি, ঠিক আছে? করে এই জায়গাতে একটু, কারণ কি 100% অপাসিটি থাকলে আপনার আবার কিন্তু ঝামেলা হয়ে যেত, পুরোপুরি চলে আসতো। আমি এই কারণে একটু মনে করেন কমাই নিলাম। ফেস পরীক্ষা করতে গেলে এভাবে করা যাচ্ছে, সমস্যা নেই। মনে হলো একটু পাউডার মেরে দিলাম। ওকে হ্যাঁ, আচ্ছা একটু অপাসিটি কমাই দিই, খুব বেশি হয়ে গেছে, ঠিক আছে? এই যে এবার নিউ একটা লেয়ার নিই, আবার ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ করি, ঠিক আছে? এবার ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে চলে যাই। এবার একটু ডাইরেক্ট টোটাল কালার কারেকশন করি, এই কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, ঠিক আছে? হাইলাইটটা একটু কমাই দিই, না হাইলাইটটা একটু বাড়াই, হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়াই, ক্লিয়ারিটি একটু বাড়াইতে পারি। হ্যাঁ আর এই টেম্পারেচার আমরা নিয়ে একটু কাজ করতে পারি, টেম্পারেচার একটু করে দিই, তাহলে টেম্পারেচার দিলে কি একটা টিউন আসছে, একটু লালচে টিউন দিয়ে দিই। হ্যাঁ যেহেতু রেড এনভায়রনমেন্ট, স্যাচুরেশন খুব বেশি দরকার নাই। ওকে হ্যাঁ একটু শার্পনেস বাড়াই দিই, একটু শার্প হলো। এখানে গেলে এখানে লাইটের সিস্টেম আছে, লাইট একটু লাইট বাড়লো। ওকে এখন কিন্তু আবার পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখছেন? সো এবার আমি একদম প্রথমটায় ফিরে যাই, নুরানি চেহারা চলে আসছে আলহামদুলিল্লাহ।